পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আইজিএম হাসপাতালে কোভিড ভ্যাকসিন অমৃত মহোৎসবের উদ্বোধন করেছেন। উল্লেখ্য, আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে 75 দিনের ক্যাম্পেইন জন অভিযান কর্মসূচি আজ থেকে হাতে নেওয়া হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আজ থেকে 18 ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া হবে এবং এই বুস্টার ডোজ আগামী 75 দিন দেওয়া হবে। রাজ্যে প্রায় 1400টি কোভিড টিকাকরণ সেন্টারে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে এখনো পর্যন্ত কোভিড-19 টিকাকরণে এখনো পর্যন্ত 55,17,022 জন সুবিধাভোগীরা কোভিড টিকা দেওয়া হয়েছে। রাজ্যে বর্তমানে প্রায় 19,93,788 জন নাগরিকদের কোভিড টিকার সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে বর্তমানে 1,15,390টি কোভিড টিকার সুরক্ষা ডোজ মজুদ রয়েছে বলে জানিয়েছেন তিনি। এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে বিভিন্ন সেন্টারগুলোতে সকাল থেকে কিন্তু লাইন পড়ে গেছিল। কিছু কিছু সেন্টারে সেখানে দেখা গেছে নির্ধারিত যে সময় ছিল সেই সময়ের পরে শুরু হয়েছে কোভিড টিকাকরণ এবং এই বিষয়গুলোর মধ্যেও কোভিড টিকাকরণ কিন্তু আজ থেকে শুরু হয়েছে, কোভিড টিকাকরণের প্রিকশন ডোজ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে শুরু হয়েছে আজাদী কা অমৃত মহোৎসবের কোভিড টিকাকরণ এবং আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে 75 দিনের এই ক্যাম্পেইন জন অভিযান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। বিভিন্ন কোভিড টিকাকরণ সেন্টারগুলোতে আজ থেকে 75 দিন পর্যন্ত চলবে এই কোভিড টিকাকরণের ক্যাম্পেইন। কোউইন অ্যাপের মাধ্যমে রেজিস্টার করে যে 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 যার এলাকাতে রয়েছে সেই সেন্টারগুলো সেখানে যেতে পারেন, গিয়ে কিন্তু কোভিড টিকাকরণের প্রিকশন ডোজ অবশ্যই নিতে পারে। এই বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুনব। সবাই অলরেডি অবগত আছি আজাদিকার অমৃত মহোৎসব যেটা পালন হচ্ছে 75 বছর স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ইচ্ছায় আজকে একটা স্পেশাল ড্রাইভ সারা ভারতবর্ষে হচ্ছে, আমাদের দেশেও এটা হচ্ছে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সব হসপিটালে সেখানে আমাদের কোভিড সমস্ত জায়গায় এক যুগে আজকের থেকে শুরু হচ্ছে। আগামী 75 দিনের জন্য সেই ভ্যাকসিনেশন প্রবলেম 18 বছরের মধ্যে সবাইকে প্রিকশন বা যেটাকে একটা অনেকে বলে যে পোস্টার সেটা দেওয়ার ফ্রি দেওয়ার আমাদের সরকার ভারত সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। আজকে তার শুরু হওয়ার এর জন্য আইজিএমে আমি এসেছি, সেইখানে অ্যাপ্লিকেশন ডোজ বা পোস্টার ডোজ। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এ ব্যাপারে এবং 75 দিনের এই ক্যাম্পেইন জন অভিযান কর্মসূচি আজ থেকে হাতে নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 1400টি কোভিড টিকাকরণ সেন্টারে কোভিড টিকাকরণের আগাম সুরক্ষার ডোজ অর্থাৎ প্রিকশন ডোজ কিন্তু দেওয়া আজকে থেকে শুরু হয়েছে। 18 ঊর্ধ্বরা প্রত্যেক কোউইন অ্যাপে সেখানে রেজিস্ট্রেশন করে ডাইরেক্ট কিন্তু গিয়ে যে কোনো সেন্টারে তারা নিতে পারেন কোভিডের প্রিকশন ডোজ এবং অবশ্যই বিশেষজ্ঞরা কিন্তু বলছেন প্রিকশন ডোজ নেওয়া এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।